মর্নিং সেন্সেস এন্ড ফ্যামিলি, হ্যাপি স্যাটারডে। তো সকাল সকাল বেরোচ্ছি, খেলা আছে আজকে, খেলা ছিল হচ্ছে গিয়ে প্রথমে 7টা থেকে, তারপর যা কন্ডিশন ওয়েদারের ওই জন্য লেট হতে হতে বলল হবে না আজকে খেলা 9:30, বাট তারপর আবার আমাদের ঘোষবাবু এত লেট করেছে এখনও আসেনি। তো ঘনশ্যাম বললো যে আমি আসছি, তুমি আর আমি বেরোই, ও যখন আসবে তখন আসবে। তো চলো এখন বেরোই, নাহলে পৌঁছাতে পারবো না, খেলা শুরু হয়ে যাবে আর ফিরতে ফিরতে আবার লেট হবে। চললুম, শনিবার শুক্র, সোম থেকে শুক্র অফিস, শনি রবি খেলা। আমি ভাবছি ব্লগটা থেকে এবার কুইট করব। তো এখন মোটামুটি এইটা ছিল না আগে তো পৌঁছে গেছি মোটামুটি, একটু তো লেট হয়েই গেল, প্রায় 9:45 বাজছে এখন, 9:30 পৌঁছাতে হতো। পৌঁছে গেলাম আমরা, হচ্ছে গ্রাউন্ডে ঠিক সময়ে। তো এই হচ্ছে ক্রিক ব্রিজ গ্রাউন্ড, আর এখানে আমাদের ক্যামেরা সেটিং আছে, পুরো লাইভ চলবে ম্যাচ। তো চলো আমাদের ফিল্ডিং রেডি হয়ে এখন ওয়ার্ম আপ করি। তো ঘড়িতে এখন বাজে হচ্ছে 10:45, অরিন্দম তো নেই গেছে খেলতে, তাই আমরা তিনজনে যাচ্ছি একটু পার্টি করতে, নাকি? চলো এখন যাচ্ছি একটু ব্রেকফাস্ট করতে, মায়েরও বেরোনো হচ্ছে না কোথাও সে এসে থেকে, ওই জন্য একটু নিয়ে যাই, ভালো লাগবে। আজকে অনেকদিন পর আমরা এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, বাবারে কি হাওয়া রে আজকে, আমাদের ক্লাব হাউসে কিছু একটা হেয়ার ট্রিটমেন্ট এরকম কিছু একটা ক্যাম্পেইন এসছে, ভালো লাগে এগুলো হলে। যদিও আমার কাছে আপডেট নেই, কেন কি আমি অলমোস্ট প্রত্যেকটা গ্রুপে খুব সাইলেন্ট মেম্বার আর কি, জাস্ট থাকি। তো যাই হোক চলো, সুইমিং পুলটা তুমি দেখেছিলে আগে, দেখেছো না? আগেরবার দেখে গেলাম, কিন্তু চান করা কাউকে দেখিনি। আগেরবার দেখো না, দেখি আমি দেখিনি, আমি ব্লগে দেখেছো, দেখে নাও একবার। শনি রবিবার কুন্দাপুরাতে দেখতে হয়, কেউ বাড়িতে ব্রেকফাস্ট বানায় না, এখানে সবাই এসে এখানে খায়। ওই যে যাও বসুন, কেউ আসছে, এখানে মিমলি বসে গেছে দুটো মাংসর বান নিয়ে, এখানে এখন তিনজনে বসে পড়েছি, আমাদের দুজনের মশালা ধোসা আর মিমলি হচ্ছে মাংসর বান। ভালো ভালো, কেশরি ভাত তো আজকে নেই না, আমি নিচ্ছিলাম কেশরি ভাত, মিডিয়াম সুগার দিও। হ্যাঁ, খালি আমাদের প্লেট, বলুন বন্ধুগণ। পুষ্পক অলরেডি চালু হয়ে গেছে, প্রিয়াংশু খেয়ে নাও কিছু, বলেছো? এই হচ্ছে আমার ম্যাগি, 12টার সময় ব্রেকফাস্ট, 100 হয়েছে 100। এই হলো এখন ঘরের অবস্থা, ফ্ল্যাট থেকে একজন এসেছিলেন শাড়ি নিতে, উনি নিয়ে গেলেন, তো ওই জন্য ওনাকে একটু দেখাতে গিয়ে সমস্ত কিছু খুলে ঠুলে উল্ডাল হয়ে গেছে। আর এই ফাঁকে আমার নিকেতনি বুটিকের নতুন মডেল রেডি, এই যে আজকে কেমন করে শাড়িটা পরেছে দেখো, আমি যেমন পরি তেমনি পরবো। হ্যাঁ আমি জানি, আঁচল ছেড়ে দিতাম, এই আমার মডেলকে একটুখানি সাজিয়ে দিলাম, চলুন এবার। তো এখানে আমাদের মডেল এখন সেকেন্ড নাম্বার শাড়ি পরে রেডি, বাবা ঘুরো দেখাবে না নাকি, মুখ দেখো, আসো বাইরে আসো। এই দেখো আমাদের বেবিটা ঘুমায়, আজ অসময়ে ঘুমিয়ে পড়েছে, আমরা কেউ ডাকিনি, কিন্তু এখন তো উঠতে হবে, 2:30 বাজে, চলো স্নান করতে যাও, স্নান করে এসে খাবে। এই যে যাও স্নানও যাও, ঘাপসা চুল মাথাতে, যাও 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 যাও। ঘড়ি তো অলমোস্ট 8:30 বলছি আমি, কিন্তু এইখানে ওয়েদারে সেটা বোঝার জো নেই, যদিও নালে মা 1:30 বেশি করেই না, এখন দিব্যি 2:30 অব্দি আমাদের সাথে বসে আছে, এখানে এরকমই চলে, কিছু করার নেই, সকালও হয় তাড়াতাড়ি, রাতও হয় তাড়াতাড়ি, কিন্তু দুপুর হয় দেরিতে। যাই হোক এখন আজকে মেনুতে সিম্পল কুমড়ো সেদ্ধ, ঝিঙে সেদ্ধ, শোল মাছের ঝোল,
আর ভাত কেন কি শাড়ির ওই সবগুলো ছিল, শুটিং উটিং মডেলিং, তারপরে ফ্ল্যাট থেকে এসেছিলো ওনারা, ওগুলো দেখানো, এই সমস্ত কিছু ছিল, ওগুলো করলাম। সেন যদিও এখনও আসেনি, কখন আসবে তাও জানি না। ওই যে ধোসা খেয়ে এসছি, তারপর থেকে আমরা তিনজনেই মানে সেই কীরকম লাটাচ্ছি আর কি, আমিও তাই, মা বলছে, মাও তাই, মিমলি তো ঘুমিয়েই দিল নাকি গো। আর যখন ফোন করতো এখান থেকে, তোরা এখনো খাসনি, তোদের এখনো রান্না হয়নি, যখন উঠি তখন ওখানে টিফিন হয়ে যায়, রান্না হয়ে যায়। এখানে সকালে উঠলেও তুমি এই টাইমেই খাবে দেখবে, আমি তো সকালে উঠি কই তা। আজকে চকলেট শপিং এ যাব। বাবা চকলেট আবার শপিং? একটা চকলেট নেই ঘরে, তুমি দেখো ফ্রিজে নেই, এইগুলো সব ডেট পেরানো। কে বললো এগুলো ডেট পেরানো? দেখো না, এটা সেই আগের বছর অক্টোবরে নেওয়া হয়েছিল। কে বললো? নিজের এমনি মনে থাকে নভেম্বর অক্টোবরে নেওয়া হয়েছিল, টিকা টিচে নেওয়া হয়েছিল হ্যালোউইনে। ও এই হচ্ছে ঝিঙে সেদ্ধ, আমি প্রথম দেখলাম ঝিঙে সেদ্ধ খেতে, খেয়ে দেখবি দারুণ লাগে। চলো টাটা। আজকে অনেকটা দেরি হয়ে গেল, এখন প্রায় 3:30 বাজছে, বাট হেরে গেলাম আজকের ম্যাচও, 10 রানে হেরেছি। যাই হোক, আমাকে আর ব্যাটিং করতে নামতে হয়নি, তাও তার আগে হেরে গেছি। যখনই কোনো কিছুতে এরকম লেট হয়ে যাবে, ঘরে ঢোকার সময় মোবাইলটা ধরে ঢুকতে হয়, তাহলে চিৎকার করবে না। আমি একা করছি না আজকে, মা করছে। ওই তো বলছি, একার আমি রক্ষে নেই। এখন আমরা বসে পড়লাম, এরপর একটু বেরোবো, কোথায় যাবো কি বৃত্তান্ত বলছি। তো করি তখন বাজে হচ্ছে 4:30 মতন, বেরোচ্ছি আজকে। আমাদের তরফ থেকে যে বাকি অ্যামাউন্টটা পে করার ছিল সেটা আজকে আমরা ক্লিয়ার করব। আজকে দিনটা একটু বেশি স্পেশাল, কেন কি শুরুটা যেদিন হয়েছিল সেদিনও মা আমাদের সাথে ছিল। আজকে আমাদের তরফ থেকে এন্ড হচ্ছে, এবার ব্যাংকের তরফ থেকে সমস্ত কিছু হবে, তো সেই দিনও মা আছে, সো এই জন্য একটু দিনটা স্পেশাল, মায়ের হাত দিয়ে শুরু হয়েছিল, মায়ের সাথেই এন্ড হচ্ছে আর কি। তো তোমাদের ভালোবাসা, বড়দের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ নিয়ে মোটামুটি এতটা পথ এসেছি, হোপফুলি আগের দিনগুলো কভার করতে পারবো। পয়সা কাটেঙ্গা, চলো রেডি। না প্লিজ লস, তো এখন বেরিয়ে পড়েছি, আর সবিটি থেকে দিয়ে গেছে কারের পার্কিং স্টিকার, এই যে ও, এটা লাগাতে হবে। আচ্ছা কোথায় লাগাতে হবে? গাড়িতে, এখানে লাগিয়ে দে, নিচে 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 ফাঁকে ডান দিকে, এই সেন্সটাই তো তোর নেই, বলো একটুখানি গ্যাপ দিয়ে এখানে দাঁড়া, টেরা বেকা হচ্ছে কিন্তু। লাগা, এই দিকটা জানলা দরজা লেগে গেছে ফ্ল্যাটে, এই যে একজন আসছে। কতটা ইম্প্রুভমেন্ট দেখতে পাচ্ছ? দুটো বেড হবে না, এত ছোট।
তোমরা আমাদের পেয়ে দিন। হ্যাঁ আমরা পেয়ে দিই। গাছে কাঁঠাল গোফে তেল সেই হচ্ছে ব্যাপার। এখানে একটা ওখানে দুটো লিফট চল লিফট দিয়ে চলো লিফট না না কোন এদিকে শুইছে পারবে দেখি চেষ্টা করি লাগে ব্যাগটা নেই নেই মিমলি দি দাও ব্যাগটা ওকে কি আগে তো লিফট কাটা ছিল বাবা এখানটাও দিয়ে দিয়ে দিয়েছে এইটাকে ভয় পাচ্ছি উঠতে এসে দাঁড়িয়ে আছে এখানে আর আমরা এখন উঠছি এইখানে দিয়েছে টিভি দিয়ে সবই টিভি এই ফোন জানি না ওখানে জিঙ্গল সব জায়গাতে দিয়ে লাগাই সব ঘরে দেখ এইখানে আবার লক দিয়েছে এদিক দিয়ে খোলা সব দরজা হোক এই তো এটা তোমাদের ঘরটা কিন্তু ছোট না ঘরটা দেখো না না ওইটা থেকে এটা ছোট ওরে বাবা শুরু হয়ে গেল মামু এই ব্যালকনি মোটামুটি পয়সা উসুল ব্যালকনি এই ভিউ কেমন লাগা আচ্ছা লাগা আচ্ছা এই যে এই দেখা এইখানে বলছে প্রেস্টিজ আরো একটা সারপ্রাইজ আছে বাট সেটা এখনো প্রপোজড হয়েছে সব এখানে ফল সিলিংটা হয়ে গেছে দেখো এইখানে মিমলি যেখানে দাঁড়িয়েছে আর নালে এই কর্নারটাই করা যাবে টিভি ক্যাবিনেটের সাথে ক্যা হুয়া কোনটা কি দিয়েছে ওটা নিচে তোমার স্ল্যাবটা থাকবে ওখানে ক্যাবিনেট থাকবে না বক্সগুলো থাকবে তো বুঝলে না চলো এবার চলে যাক কোথায় যাবে দুর্গা চলে যাবে আবার চলো চলো আজকে আমরা নেই আজকে উনি তাড়াতাড়ি প্রচুর সম্পত্তি আছে ঘরে ওইদিকে হবে তো হাতে পারি খাবে গেটটা দে বলছি ওইদিকে জানলা লাগিয়ে দিয়েছি হ্যাঁ জানলা দরজা সব তালা লাগিয়ে দিয়েছি কেমন লাগলো বলো ভালো থাকা যাবে তো না এসে এবার আমি না মিমলি হাতে চাপা খাবি আজকে আমরা অন্য সিঁড়িটা দিয়ে দুটো সিঁড়ি আছে আরেকটা সিঁড়ি যেটা সেটা দিয়ে আসছি
বসে গেছে, এইটা একটা সুবিধা, দৌড়ে দৌড়ে না হাওয়া ওঠা করতে। তো হয়ে গেল, এখন এখান থেকে ডিরেক্ট যাবো ইকশানা হসপিটাল, ওই আমি যেই ডক্টরটাকে দেখাই জেনারেল ফিজিশিয়ান ওনাকে দেখাতে। অ্যাকচুয়ালি কাফটার জন্য দেখাতে হবে, কাশিটা কিছুতেই কমছে না, ওই জন্য মা আর মিমলিকে বাড়িতে নামাবো। দুর্গা এসে গেছে, টাটা। এখানে তো দেখানো হয়ে গেল ওই ভাইরাল ফিভার, ফিভার বলছি সরি, ভাইরাল কফ। এই চকলেটের কথা একদম ভুলেই গেছিলাম, এটা খুব ভালো কাজ করে কাশির জন্য, কাফ সিলস, যাদের অসুবিধা হচ্ছে খেতে পারো। আর ওই দু চারটে ওষুধ দিয়েছে, হপফুলি ক্লিয়ার হয়ে যাবে, সব পয়সা ফুটিয়ে দেবে। বাড়িতে এক টাকা চকলেট কিনেছি, এইটা হচ্ছে ছোটোবেলায় স্কুল টাইমে আমাদের ছিল, এখন অনেক দিন পর দেখতে পেয়ে নিয়ে নিলাম। তোমরা কে কে খেয়েছো অবশ্যই জানিও কমেন্ট করে। বাবারে, ডিমার্টে পপকর্ন নিতে আধ ঘন্টা লাগলো, যেমন কিউ তেমন স্লো তাদের সার্ভিস, কি বলবো। ডিমার্টের থেকে বেশি ভিড় পপকর্নের লাইনে, বাবারে বাবা। বাট ভালো, অ্যাকচুয়ালি ভালো বানাচ্ছে, আর দামটাও এত রিজনেবল রেখেছে, সবাই আসছে নিতে। এই হচ্ছে দু প্যাকেট ম্যাজিক মশালা, ফ্যামিলি প্যাক। তো এই ঢুকলাম বাড়ি, আর ম্যাডাম এই যে দাঁড়িয়ে আছে এসে, চল ওরকম বায়না হয়েছে, ওকে চকলেট শপিং করাতে নিয়ে যেতে হবে, 50 টাকা বাজেট। হ্যাঁ আবার কি 50? হ্যাঁ, একটা চকলেট আসবে না, কি চকলেট কিনবি তুই 50-তে একটা চকলেট আসবে না, তোকে আমি 10 টাকায় 5-10টা চকলেট কিনে দেখি দেবো। মারে মারে কি সব উঠাচ্ছে, তুই দেখি কি কিনবি, এটা কি সেই কিন্ডার জয়? 50 টাকাটাকে 100 টাকা করেছে। এই হচ্ছে শপিং, আরও টুকটা কিছু নিতে হবে। এটা হলো কিনে, এই হচ্ছে ম্যাডামের সঙ্গে এটাও আছে, মা বেটিতে খাবো ফুচকা। আজকে আমাদের ওরই দিন, আমার তো না ওরই দিন। আর এইগুলো তোমাদের লজেন্স বেগুন থাকবে, হচ্ছে 3 রকমের ক্যাপসিকাম, আর তার সাথে দেখবো কি কি আছে, গাজর, চিকেন, সব কিছু দিয়ে একদম। ব্লগ তো বানাতে হবে, পেট্রোল শেষ হয়ে গেছে মাঝ রাস্তায়, পেট্রোল শেষ, চলো ওই যে হাতে ভুট্টা আবার। হোয়াট ইজ ম্যাপ? A map is a representation of the earth on a flat surface. এত ফাস্ট বলার কি আছে, ট্রেন ধরবি? A person who studies map is known as a cartographer. The book of a map is known as atlas. আজকে আমার মেয়েটা একদম গুড গার্ল হয়ে গেছে, সব পাচ্ছে, ভেরি গুড, প্রাউড অফ ইউ। এই জন্য এটা কিনে দিছিল, তাই জন্য করছিস, নালে করতিস না, করতাম সেইটা বল, তাই জন্য ভালো করে করছি। তাহলে শুধু কিনেই দিতে হবে নাকি তোকে? The physical map shows the physical features of a map. Example, like the mountains, rivers, plateaus, plains, deserts, etc. পূজোর মার্কেটিং শুরু হয়ে গেছে এখানে, দোকানদার খুলে বসে আছে দোকান। হ্যাঁ ভুট্টা পড়ে রইল তো, হয়ে গেল তাহলে গল্প গুজব, টাটা টাটা। ভুলে গেছিলাম, যা একদম ভুলে গেছিলাম। হ্যালো
মেয়েটা যাবে। ও সিস্টার, হ্যাঁ বলুন দাদা। বাড়িতে বল, না না আমি বলছি না, আমি ও সমস্ত করবো না, ও জোর করছে। আমি ঠিক আছে করি, একটা দুটো তো করি অন্তত। ছিল আগে অনেক অনেক ছিল আগে, চন্দন তখন ছোট, পুরো বাড়িটাকে ওই সমস্ত করেই আমি মাতিয়ে রাখতাম। হ্যাঁ, তারপরে ওর বাবা মারা যাওয়ার পর আস্তে আস্তে সব একবার ছেড়ে দিয়েছি, আর কিচ্ছু করি না। আর এইদিকে সেনবাবু আজকে বানাচ্ছে হচ্ছে পাস্তা। বড় একটা রান্না নিয়ে বসেছিলাম, পাস্তা ফার্স্ট টাইম ইউটিউব দেখেই ট্রাই করলাম। এই হচ্ছে গিয়ে লুক, সমস্ত রকম আছে, তো এখন একটু থিতুক, তারপরে খাবো সবাই মিলে একসাথে। তো এই হচ্ছে ফাইনাল লুক, দেখা যাক এখন টেস্ট করে সব বলবে। নাও বেড়ে দাও একটু নুন লিখে। নিন ম্যাডাম আপনার সেবায় একটুখানি পাস্তা। ভালো হয়েছে?